কংগ্রেস সাংসদ ধীরাজ প্রসাদ সাউয়ের যখন রাঁচি সহ বিভিন্ন জায়গায় তার বাড়িতে তল্লাশি চলছে, ঠিক তখনই আমরা পৌঁছে গেছিলাম রাঁচি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এই লোহার দাগা বলে যে এলাকা, সেখানে এটা হচ্ছে ধীরাজ প্রসাদ সাউয়ের একেবারে পৈতৃক বাড়ি, যেখানে কিন্তু এই মুহূর্তে বাড়ির কোনো সদস্যরা তারা নেই। যেটা জানা যাচ্ছে যে বাড়ির সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে কিন্তু তারা জয়পুরে রয়েছেন এবং কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকে তারা এখানে রয়েছেন, কিন্তু কেউ ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে তাদের যেটা বক্তব্য যে এই যে পয়সা উদ্ধার হচ্ছে বা টাকা উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা, সবটাই তাদের পৈতৃক সম্পত্তি এবং তাদের যে ব্যবসাজনিত যে টাকা সেই টাকা এগুলো, এবং এই টাকা উদ্ধার হওয়া নিয়ে তারা কিন্তু বিন্দুমাত্র বিচলিত নন এমনটাই তাদের দাবি। এবং তারা যদিও এই বিষয়গুলি নিয়ে ক্যামেরার সামনে একেবারেই মুখ খুলতে নারাজ, তবে এই যে ধীরাজ প্রসাদ সাউ তার এই যে বাড়ি সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স একই সময় অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা নাগাদ কিন্তু এখানেও তল্লাশি অভিযান শুরু করে, প্রায় 3 দিন ধরে কিন্তু এখানে তল্লাশি করে এবং তার সেই তল্লাশি কিন্তু 3 দিন পর তারা শেষ করে। যেটা আয়কর দপ্তর সূত্রে খবর যে এই বাড়ি থেকেও কিন্তু বেশ 1 কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে এবং সেই উদ্ধার হওয়া নগদ কিন্তু স্থানীয় যে ব্যাংক সেই ব্যাংকে জমা করা হয়েছে আয়কর দপ্তরের তরফে। তবে এখানকার যারা কর্মচারী তারা ছাড়া এই মুহূর্তে বাড়িতে কেউ নেই এবং মিডিয়ার সামনে তারা মুখ খুলতে একেবারে কিন্তু তারা নারাজ। ফলত এই যে তদন্ত একদিকে চলছে রাঁচিতে এবং সহ বিভিন্ন জায়গায়, 3টি রাজ্যের যে প্রায় 9টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, এই তল্লাশি অভিযান কখন শেষ হবে এবং এই উদ্ধার হওয়া টাকার অঙ্ক কোথায় গিয়ে থামবে তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট করে উত্তর দিতেই পারছে না আয়কর দপ্তর। ক্যামেরা দিব্যেন্দু সিনহার সাথে অনিমান বিশ্বাস, এবিপি আনন্দ, লোহারডাঙ্গা, ঝাড়খণ্ড। এটাও লাখ টাকার প্রশ্ন, এই যে কাউন্টিং চলছে, কারেন্সি কাউন্টিং মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে, এটা শেষ কোথায় গিয়ে হবে এবং টাকার অঙ্কটা দাঁড়াবে কোথায় গিয়ে, থামবে কোথায় গিয়ে? 354 কোটি টাকা একেবারে নগদে এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। 3 রাজ্যের 9টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে রেডিয়াম রোডে যেখানে ধীরাজ প্রসাদ সাউয়ের প্রাসাদোপম বাড়ি রয়েছে সেখানে টানা 7 দিন ধরে তল্লাশি চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র আয়কর ফাঁকি দিয়ে যদি এই পরিমাণ টাকা কেউ করতে পারেন, একেবারে কালো টাকা, ব্ল্যাক মানি এই পরিমাণে টাকা করতে পারেন, তাহলে স্থাবর সম্পত্তি কোথায় গিয়ে পৌঁছতে পারে? এই পরিমাণে টাকা এলো কোত্থেকে এবং আয়কর ফাঁকি দিয়ে এই পরিমাণে টাকা জমা করলেন কিভাবে কংগ্রেস সাংসদ? দলের তরফ থেকেও এখনো পর্যন্ত এই নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন একেবারে রাজনীতির প্রশ্নে, বিজেপির তরফে নিশানা করা হয়েছে। আমি এইখানে একবার আরেকবার অনির্বাণের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, খুব সঙ্গতভাবে এই প্রশ্ন উঠছে যে শুধুমাত্র যদি টাকার পরিমাণ 354-তে গিয়ে দাঁড়ায়, 354 কোটি কোথায় গিয়ে থামবে কেউ জানে না, এরপর বেআইনি সম্পত্তি বা স্থাবর সম্পত্তি সেটা কোথায় গিয়ে পৌঁছবে, সার্বিকভাবে টাকার অঙ্ক কোথায় গিয়ে থামবে, এ তো মনে হচ্ছে $1,000,000 কোয়েশ্চেন। দাদা একদমই তাই, যদি নগদের পরিমাণ যদি 354 কোটি হয়ে থাকে তাহলে স্থাবর সম্পত্তি এবং তার পাশাপাশি গয়না এই পরিমাণ যে সম্পত্তি সেগুলোর কি পরিমাণ ব্যাপ্তি রয়েছে সেটা নিয়ে কিন্তু সত্যিই প্রশ্ন উঠছে। তার কারণ আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু সিজার লিস্ট করতে শুরু করেছে বিভিন্ন জায়গায় যেখানে তল্লাশি চলছে। সেই সিজার লিস্ট করতে গিয়ে তুমি দেখবে কিছুক্ষণ আগেই হয়তো উড়িষ্যার যিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি রিজিওনাল ম্যানেজার তিনি একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি কিন্তু বলছেন যে 170টি যে ব্যাগ উদ্ধার করা হয়েছিল সেই ব্যাগের কাউন্টিং শেষ হয়ে গেলেও সেই ব্যাগের যে প্রসিডিওর অর্থাৎ সিজার প্রসিডিওর যেটি রয়েছে সেই প্রসিডিওর কিন্তু এখনো কন্টিনিউয়াস চলছে। অর্থাৎ কোথাও গিয়ে যে পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে, যে পরিমাণ সম্পত্তির হদিশ হচ্ছে, স্বাভাবিকভাবে তার সিজার লিস্ট বানাতে গিয়েই কিন্তু আয়কর আধিকারিকদের অবস্থা যথেষ্ট কঠিন হয়ে পড়ছে। এবং স্বাভাবিকভাবে তুমি জানো যে এই সম্পত্তি ভুয়ো নামে বিভিন্ন সম্পত্তি, বিভিন্ন কোম্পানি খুলে একাধিক সম্পত্তি, এবং তার সাথে অবশ্যই প্রশ্ন উঠছে যে যদি 354 কোটি টাকা নগদ বাড়িতে থেকে থাকে তাহলে কি কোনোভাবে এই টাকা বা এর থেকে আরও বেশি পরিমাণ টাকা বিভিন্ন কোম্পানিতে ভুয়ো নামে খাটছে? কারণ এই জিনিস কিন্তু আকচার দেখা যাচ্ছে আজকাল, যেখানে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা কর ফাঁকি দেওয়ার জন্য একাধিক ভুয়ো সংস্থা খুলে সেখানে টাকা সাইফন করবার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে যেটা আমরা জানতে পাচ্ছি যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি, অন্য কেন্দ্রীয় এজেন্সিগুলো কিন্তু তৎপর। ইতিমধ্যে একটা ইনফরমাল কিন্তু আলোচনা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে, যেটা আমরা জানতে পাচ্ছি সেখানে কিন্তু এখনও পর্যন্ত ফর্মালি যদি ঘোষণা করা হয়নি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কিন্তু তাদের আধিকারিকরা ইতিমধ্যে এই যে ধীরাজ সাহু এবং তার পরিবারের যে বিপুল পরিমাণ ব্ল্যাক টাকা, ব্ল্যাক মানি পাওয়া গিয়েছে তা সম্পর্কে কিন্তু খোঁজখবর শুরু করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে শুধুমাত্র যে অ্যালকোহল কোম্পানির টাকা এটি, নাকি এর সাথে এই টাকা অন্য কোনো সূত্র মারফত এসেছে? একেবারে অন্য কোনো সূত্র মারফত এসেছে এবং এ রাজ্যেও যখন টাকা উদ্ধার হয়েছিল এই প্রশ্ন, এই বিষয় তদন্তের মধ্যে মাধ্যমে উঠে এসেছিল যে শেল কোম্পানি, একাধিক শেল কোম্পানিতে টাকা বিনিয়োগ করা হয়েছিল, এইভাবে টাকা
সাইফন করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছিল। এক্ষেত্রেও কি আইটির পাশাপাশি ইডিও সমানভাবে তদন্তে নামবে,